আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন নিয়মে কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবেন মাত্র 2 মিনিটের মধ্যে সেটাই দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনার কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে জানাবেন। এটা হলো গিয়ে সম্পূর্ণ নতুন আপডেট। প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আমাদেরকে ফেসবুকটা অবশ্যই আপডেট করে নিতে হবে, কেননা এটা নতুন আপডেট, এই জন্য ফেসবুকটা আপডেট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে চলে আসছে, এখন আমি আপডেট করে নিব ফেসবুক আমার পেজের যে আইডিটা। আপডেট কমপ্লিট হয়ে গেলে আমরা ওপেনে ক্লিক করব। ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন থাকবে, কিংবা আমাদের প্রোফাইল যে লোগোটা রয়েছে সেই প্রোফাইল লোগোটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। যখন এইটাতে ক্লিক করবেন আমাদের এরকম একটা পেজ চলে আসবে, স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখান দিয়ে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন। যখন এই সেটিংসে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। এই জন্য অনেকেই খুঁজে পান না, আসলে আগে যে অপশনগুলো ছিল খুব সহজে কিন্তু কাজ করা যেত, এখন কিন্তু খুঁজে পাওয়াটাই অনেক টাফ হয়ে গেছে। তো আমাদেরকে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের একটি অপশন রয়েছে, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। যখন এইটাতে ক্লিক করবেন এখানে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগইন চেঞ্জ পাসওয়ার্ড নামের একটি অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। যখন এইটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করার অপশনগুলো চলে আসছে। তো আমি আপনাদেরকে বলে দিই, আপনার যদি পাসওয়ার্ড মানে আগের পাসওয়ার্ড মনে থাকে তাহলে এই পুরনো পাসওয়ার্ডটা এখানে দিবেন, নতুন পাসওয়ার্ডটা এখানে দিবেন, নতুন পাসওয়ার্ডটা দুইবার আবারও নিচে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপডেট পাসওয়ার্ড, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে আপনার পাসওয়ার্ডই মনে নেই, আগে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন কিংবা মনে হচ্ছে না, এই পাসওয়ার্ডটা বের করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। আপনারা চাইলে এই যে ফরগেট পাসওয়ার্ডে অপশনে ক্লিক করে কিন্তু এই পাসওয়ার্ডটা রিকভারি করতে পারেন, তাহলে খুব সহজে রিকভারি করা যাবে। তো এই জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনি চাইলে ফরগেটে ক্লিক করেও রিকভারি করতে পারেন, না তারপরে যদি আপনি চান না আমি আগের পাসওয়ার্ডটা দেখতে চাই তাহলে আপনাদেরকে মোবাইল সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে আসার পরে আপনি এখানে কিন্তু খুঁজে পাবেন আপনার পাসওয়ার্ডটা। সেটিংয়ে আসার পরে একটু স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস নামের একটি অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আরেকটা বিষয় এখানে রয়েছে, আপনি যে জিমেল দিয়ে ফেসবুক ব্যবহার করতেছেন সেই জিমেলটা অবশ্যই আপনার মোবাইলে লগ ইন করা থাকতে হবে। এখানে আসবেন, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অটো ফাইল নামে একটি অপশন আছে, এই অটো ফাইলে ক্লিক করবেন। অটো ফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, অটো ফাইল উইথ গুগল উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। যখন এই অপশনটাতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে গুগল পাসওয়ার্ড ম্যানেজ নামের একটি অপশন রয়েছে, এই গুগল পাসওয়ার্ড ম্যানেজে আপনাকে ক্লিক করতে হবে। যখন এইটাতে ক্লিক করবেন আপনার যে জিমেল দিয়ে পাসওয়ার্ড রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক গুগল এবং আমার ওয়েবসাইট শো করতেছে, আপনার যে ফেসবুক যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই জিমেলটা সিলেক্ট করা থাকলে আপনি এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দেখতে পারবেন। এই জন্য আপনাদেরকে এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনার স্ক্রিন লক চাইবে, স্ক্রিন লকের পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন খুব সহজে আপনি এই যে পাসওয়ার্ড চলে আসছে, এই যে চোখের আইকনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার পাসওয়ার্ডটা শো করতে পারবেন, খুব সহজে আপনি রিকভারি করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।